আপনি আমি সালাত আদায় করি চোখের সামনে মসজিদের ফ্যান কয়টা গোনা শুরু করি, এ চাচায়ে নামাজের নিয়ম ছেড়ে দিই, এ চাচায়ে পরে নামাজ পড়, খবরদার নামাজ পড়ে বস, আগে নামাজের নিয়ম ছেড়ে দিই, আগে ফ্যান গন, ফ্যান মসজিদে কয়টা আছে গন গন, তারপরে নামাজ ধর, কথা কন না কেন? কেন মরার পরে ফেরেশতারা কি জিজ্ঞাসা করবে তুমি কোন মসজিদে নামাজ আদায় করেছিলে, সেই মসজিদের ফ্যান কয়টি ছিল? বলবে এ চাচা তাহলে নামাজ পড়তে পড়তে ফ্যানের দিকে কেন তাকাইলি, এ কেন তাকাইলি, কোন তাকাই না তাকাই না, নামাজও পরে ফ্যান দেখেন কোন দেয়ালে কি লেখা আছে, মোবাইল বন্ধ করুন, সামনের কাতার পূরণ করুন, কেন ফেরেশতারা কবরে যা প্রশ্ন করবে তোর মসজিদের দেয়ালে কি লেখা ছিল, এ হাইব্রিড চাচা তোর নজর এত খারাপ কেন, এ কথা কর না কে? হ্যাঁ নামাজ পড়ে কারা কারা মানে কি, আমি তো নিজের চোখে দেখছি একজন চাচা নামাজ পড়তেছে ওযুখানা ট্যাপ ছেড়ে দিছে, এই সাউন্ড হচ্ছে কে, চাচা পেছন দিক তাকায় দেখো ও উত্তরপাড়ার আব্দুল খালিক ভাই আসছে, এ কথা কর না কে, এরকম আছে না নাই, নামাজ পড়তে এদিক ওদিক তাকাইলে নামাজ হবে, জোরে বলেন হবে, আল্লাহ পাক কি বলতেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে সলাত আদায় করে, আরে ভাই মনে করে দুনিয়ার সরকার রাষ্ট্রপ্রধান আপনাকে দাওয়াত দিয়েছে, প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয় তার সামনে যা কি করবেন, মোবাইল টিপা টিপি করবেন, এ কথা কন নাকি আপনারা, ঘুমাইছেন, রাষ্ট্রপ্রধান দাওয়াত দিলে রাজা বাদশাহ দাওয়াত দিলে তার সামনে যা মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন, এমন ভদ্রতা দিয়ে দাঁড়াবেন যাতে ওই রাষ্ট্রপ্রধানের সামনে আপনার কোনো ধরনের বেয়াদবি ধরে না পড়ে, আপনি জি 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 মাথাটা নত করে ভদ্রতার সহিত দাঁড়াবেন, কথা বলেন ঠিক কিনা, আরে দুনিয়ার রাজা বাদশাহ সরকার রাষ্ট্রপ্রধান তার সামনে যতটা বিনয়ের সহিত ভদ্রতা নিয়ে দাঁড়াবেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভদ্রতার সহিত বেশি নম্রতার সহিত আল্লাহর সামনে আল্লাহর ঘরে গিয়ে দাঁড়াতে হবে, আপনি আল্লাহর ঘরে গেছেন আল্লাহর মেহমান হয়েছেন আল্লাহর হুকুম আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতেছেন, আপনি সালাত আদায় করতেছেন, সালাত আদায় করতে করতে দাড়ি চুলকান, আপনি সালাত আদায় করতে করতে মোবাইল রিসিভ করে বলেন নাই নামাজে আসি, বুঝেন না কথা কন না কে, এইভাবে সালাত হবে, আবার কেউ সালাত আদায় করে লুঙ্গি ঠিক করে টুপি ঠিক করে আগে নামাজ বাদ দেন আগে লুঙ্গি ঠিক করে, তোর লুঙ্গি এত খোলে কে, এ চাচা একটা রশি লাগাস রে, এ কথা কর না কে, কমরত একটা রশি বাঁধিস তাও জান তোর লুঙ্গি না খোলে, রাগ করছিস, কথা বললে তো বেশি হয়ে যায়, গাইবান্ধার ভাষায় দুই একটা কথা বলি আবার জান মাইন্ড করেন না, রাগ করতেছেন নাকি ভাই, নামাজের মধ্যে এদিক ওদিক তাকাইলে হবে, চুলকে চুলকি করলে হবে, বিনয়ের সহিত নম্রতার সহিত এমন আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াইতে হবে, মনে মনে ভাবতে হবে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত আল্লাহর জমিনে হায়াত নাও পেতে পারি, এইটা খেয়াল করে প্রত্যেকটা উক্তি যদি সলাত আদায় করতাম আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, কথা বলে ঠিক কে না, আজকে নামাজ পড়ে গুনাহ ছাড়ে না, নামাজ পড়ে সুদ ছাড়ে না, নামাজ পড়ে ঘুষ ছাড়ে না, তার মানে কি এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, দুই মিনিটে দুই রাকাত, চার মিনিটে চার রাকাত, মনে হয় 4G 5G গতির নামাজ, আরে পাগলা এত স্পিরিটে নামাজ পড়লে তোর নামাজ হবে, মেসির খেলার মতো তাই না, দৌড়াইতেছে নামাজ, আচ্ছা এদিক খেয়াল করে নামাজ আদায় করতেছে, মনে করে জহরের চার রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি চার রাকাত পড়া শেষ, হুজুর জিজ্ঞাসা করেছে চাচা এত তাড়াতাড়ি আপনার হলো, আমার দুই রাকাত হয় না আপনার চার রাকাত, আপনাদের চর্চা কম, হুজুরেরই বলে চর্চা কম, চাচা কি কায়দায় সুরে ফাতিয়া, মানে কি কায়দায় সুরে ফাতিয়া পড়ছে ফেরাস্তারাও বোঝেন, কথা কর না কে, এরকম 4G 5G গতির তামাশার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে, কয় তারাবি মানে তাড়াতাড়ি মার আর কপালত বাড়ি পাক্কা হারামি, তারাবি মানে কি ধীরস্থির সহিত, আমি মক্কা মদিনায় তারাবি বললাম আহারে কলিজাটা শীতল হয়ে যায়, ইমাম সাহেবের তিলাওয়াত শুনে কলিজা জুড়ে যায়, 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর তুমি আমি 20 মিনিটে সব শেষ করি, তুমি বিদ্যুতের গতিতে নামাজ পড়ো আর মাস গেলে বেতন নাও, তুমি হুজুরকে আল্লাহ সাইজ করবি, খালি মুসল্লিক না হুজুরকে সাইজ করবি,
তোর ওই রকম ইমামতি করার দরকার নাই, মুসল্লিদেরকে বলবেন ভাই ধীরস্থির ঠান্ডা মাথায় তারাবি পড়তে হবে, যেহেতু একটা মাস ইবাদতের মাস আমরা ঠান্ডা মাথায় ইবাদত করব। যদি মুসল্লিরা বলে না হুজুর তারা উড়ে করে পড়তে, ভাই আপনার নামাজ আপনি পড়েন, ওই রকম ইমামতিরও দরকার নাই, ওই তারাবি টেকারও দরকার নাই, কথা কই লাগা রাগ করতেছেন। এক নামাজের বিষয় নিয়ে ওয়াজ করলে দুই ঘন্টা শেষ হবে না, ওইদিকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা সলাত আদায় করব আল্লাহর ভয় নিয়ে, নামাজের মধ্যে মন যেন আনসান আনসান না করে, আমাদের পাগলা মন খালি সৎপট করে, নামাজ পড়ে কালি গঞ্জে মন চলে যায় ভারতের বর্ডারে গরু কোন দিক দিয়ে পার করি, এ কথা কর না কে, নামাজ পড়ে কালীগঞ্জে মন চলে যায় ঢাকাতে, মন নামাজ পড়ে কালীগঞ্জে মন চলে যায় জমির খেতে, এরকম উত্তাল পাতাল মন নিয়ে নামাজ পড়লে হবে না। একটা জরিপ বা গবেষণা একটা রিপোর্ট বের করা হয়েছে যে বাংলাদেশের মুসল্লিদের মনের অবস্থা, কিছু কিছু নামাজির 8 সেকেন্ডও মন নামাজের মধ্যে স্থির থাকে না, কথা কর লেখা। আমাদের পাগল মন কি মন, পাগল মন মন রে মনে কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, কথা কোন বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়ায় আমার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিনিসের পেশার পরিয়া রাস্তা হাইটা যায় আমার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, জিনিসের পেশার পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া ওইটা সেনা বড় দাই, কানের ভিতরে দুল পড়ছে কপালে টিপ পড়ছে, যা যদি বলেন ভাই আপনি কে বিলকিস, কই না আমি আবু, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তার উপরে, কথা ঠিক কিনা? এই জন্য পোশাকের স্বাধীনতার নামে বেলাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করো না মা, এমনি তো ফতেঘাটে ধর্ষণ, কথা কন না কে, আর স্বাধীনতা চাই না, যত আলতা মাদান হয়ে চলতেছেন, আপনার মন চাইলে আপনি উন্না নিয়ে চলেন, না চাইলে চলেন না, কেউ তো বাধা দেয় না, আবার এগুলো নিয়ে আন্দোলন করতে হয়, কত মহিলা জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তাঘাট হাঁটে যায়, কেউ বাধা দেয়? তাহলে স্বাধীনতা আর কি চাও, পোশাকের স্বাধীনতা যুগের পর যুগ ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে, যার খুশি যা পরে, কথা কর না কে, কিন্তু মনে রাখবেন কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা পর্দা সারা বাহিরে বের হতে পারে না, একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির রুচিশীল মহিলা সে বোরকা পরবে ঢিলা ঢালা হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা যদি হাইটা যায়, মনের অজান্ত এই নারীর প্রতি শ্রদ্ধার সম্মানে মাথা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? আর যারা খোলামেলা পোশাক পরে বোঝা যায় আর চরিত্রে গন্ডগোল আছে, যে নারী যত খোলামেলা আর চরিত্রের গ্যারান্টি দেওয়া যাবে না, এ কথা কর না কে, কারণ পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে, পর্দা করলে নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি পায় প্রত্যেকটা নারীর জন্য, পর্দা হলো গৌরবের বিষয় মর্যাদার বিষয়, যে জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি, কথা বলে ঠিক কিনা? নিজেকে সস্তা বানাইন না, নিজের রূপ সৌন্দর্য ঢেকে রাখেন, পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন, আর যত খোলামেলা পোশাক পরবেন তো মানুষকে দেখছি রে ওর আবার কি দেখ, এ কথা কর না কে, বেশি চালাক হইন না, মাছ পয়সে গেলে মাছি কম পরে না বেশি পরে, কথা কর না কে, পচা মাছে মাছি যে বেশি পরে, যে সমস্ত নারীরা ব্যাপারটায় খোলামেলা বিউটি পার্লারের সাজ দিয়া রং ঢঙের পোশাক পইরা রাস্তাঘাটে হেঁটে যায়, ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে, কেউ আপনার দিকে ভালো নজরে তাকাই নাই, ওই বুড়া চাচা ও লালন সার নজর নিয়ে তাকাইছে, ওই যুবক ওই একই দৃষ্টি নিয়ে তাকাইছে, এই জন্য নিজেকে পর্দায় রাখুন, নিরাপদে থাকুন, আল্লাহর এই ফরজ বিধান মানলে আপনার সম্মান বৃদ্ধি পাবে, কথা কয় না কে, লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় আদায় করে, আল্লাহর ভয়ে পাঁচযুক্ত সলাত কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন, দু হাত তুলে আরেকবার দেখান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।